বন্ধুরা, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। টেক সংকেত 360 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদের এনাদার ভিডিওতে আপনাদেরকে খুবই আকর্ষণীয় একটি ভিডিও, আপনার কেউ স্কিপ করবেন না ভিডিওটি, আর আপনি কেউ এই ভিডিওটি ফুললি না দেখে যাবেন না, কারণ এই ভিডিওটি আপনার মিস করলে আপনি অনেক বড় একটি ইউটিউবে, আপনি ইউটিউব চ্যানেল হয়ে থাকলে বা আপনার ইউটিউবে কাজ করবেন বা ইউটিউবে কাজ করছেন যারা, তারা এই ভিডিওটি মিস করলে আপনাদের বহুত বড় একটি লস হয়ে যাবে। সো অবশ্যই এই ভিডিওটি মিস করবেন না, কারণ এই ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো কীভাবে একটা প্রফেশনাল টাইটেল বানাবেন, সেই টাইটেলগুলো আপনি যে ট্যাগে ইউজ করেন টাইটেলে যেভাবে আমি শিখিয়ে দেবো, ওভাবে যদি আপনার ভিডিওতে টাইটেল ইউজ করেন তাহলে আপনার যে চ্যানেলগুলো গ্রো হয়ে যাবে। সো আমি অরণ্য আপনাদেরকে টেকনোলজি থিসিক্সে বলছি। সো আজকে আপনার যদি এই ভিডিওটি না দেখে চান তাহলে আপনাদের খুবই বড় আপনার চ্যানেল ক্ষতি হতে পারে, মানে আপনার কাজটি না শিখে গেলে আপনাদের থেকে যারা শিখে যাবে তারা আগে চলে যাবে, তো যারা আগে কাজ শিখবে তারাই কিন্তু আগে চলে যাবে। সো আপনিও কাজটি শিখে নেন। সো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল কী করতে হবে, আপনি কি নোটপ্যাড বা যেখানে আপনি টাইটেল লিখবেন, তো টাইটেলটা বানানোর আগে আপনার যে টপিক সেই টপিকটি নিয়ে একটি করবেন। যেরকম ধরেন আজকে আমাদের টপিকটা আমরা নিয়ে নিই ইউটিউব চ্যানেল গ্রো। সো ইউটিউব চ্যানেল গ্রো নিয়ে তাহলে আমাদের কী করতে হবে যে টাইটেল। সো আমি আমার চ্যানেলের টাইটেল কিছু আগে দেখাই নিই। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইসব টাইটেল দেওয়া ইউজ করার পর আমার কিন্তু ভালো পরিমাণে একটি ওয়াচ টাইম অ্যান্ড সাবস্ক্রাইবার গেন হচ্ছে। সো আমি একটু নিচে চলে যাই, দেখেন আমার কিন্তু অডিয়েন্স রিটেনশন অনেক ভালো চলতেছে। সো আজকে আমরা এই বিষয় নিয়ে তো আমরা এটা নিয়ে কথা বলবো না। সো এই যে আমার একটি টাইটেল বানানো রয়েছে, আমি দেখাচ্ছি আমার এই ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু সুন্দর একটি ওয়াচ টাইম পেয়েছি আমরা। সো এখানে দেখতে পাচ্ছেন টাইটেল আমাদের কী লেখা, ইউটিউব চ্যানেল গ্রো টিপস। আমি দুটো টিপস দিয়েছিলাম, এই যে আপনাদের কিন্তু এই যে থাম্বনেলে দেখতে পান দুটো টিপস দিয়েছিলাম। সো টিপস, তারপরে এখানে দিয়েছি হাউ টু ইউটিউব চ্যানেল গ্রো, যে আমার টিপস টিপসে কিন্তু ইউটিউব চ্যানেল গ্রো নিয়ে টিপস। তো ইউটিউব চ্যানেল গ্রো টিপস এটা লিখলাম। তারপরে নেক্সটে দিয়েছি আমরা হলো যে ইউটিউব চ্যানেল গ্রো 2020, মানে এটা আমরা 2020-এ যেহেতু আপলোড করছি তো এটা 2020। সো এগুলো কী করলাম, আমি কিন্তু আমার ট্যাগে ইউজ করেছি ফার্স্টে এই তিনটা ট্যাগ, এখানে আমি চারটা ট্যাগ মেক করছি। সো আমি প্রথমে কী করছি, এখানে এটা দিয়ে দিছি, তারপরে আবার এখানে ইউটিউব চ্যানেল গ্রো দিয়ে দিছি, তারপরে আবার হাউ টু ইউটিউব চ্যানেল গ্রো দিয়ে দিছি, ইউটিউব চ্যানেল গ্রো 2020, তারপরে বাংলা, এগুলো আমি সুন্দর করে ট্যাগ। তো ট্যাগ বানানোটা আমি শিখিয়ে দিব আপনাদেরকে। সো আজকে আমরা টাইটেল বানানোটা আপনাদের শিখিয়ে নিই আগে। সো আপনারা কী করবেন, আপনাদের আমি দেখা দিচ্ছি একটি স্যাম্পল। তো এরকম একটা, সো যে আপনাদের টপিক, সো ইউটিউব চ্যানেল যেরকম আপনারা দেখেন ইউটিউব গ্রো, আপনি টিপস দিয়েছেন ইউটিউব চ্যানেল গ্রো নিয়ে, ইউটিউব গ্রো টিপস এভাবে দিয়ে একটি করুন। আপনার শর্টকাটের কিছু সেন্টেন্স, যেগুলো ট্যাগের মতন শর্ট সেন্টেন্স তৈরি করবেন, ওগুলো ট্যাগের ভিতরে এভাবে দিবেন যেগুলো একটি মিনিং আছে। সো মিনিংলেস কোনো আপনারা টাইটেল বা ট্যাগ ইউজ করবেন না, মিনিংলেস মানে হলো যেটির কোনো অর্থ নেই। সো এইসব টাইটেল বা ট্যাগ ইউজ করবেন না। হ্যাঁ, তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের এটা লিখতে হবে, তারপরে হাউ টু, হাউ টু কিন্তু আপনার দিয়ে থাকি যে আমরা শিখাচ্ছি আপনি কীভাবে করবেন। সো এটা হাউ টু ইউটিউব চ্যানেল আমরা লিখে নিই, টু ইউটিউব চ্যানেল গ্রো। সো এটা আবার একটি দিয়ে এই চিহ্নটা দিয়ে দেবেন। সো আমাদের কিন্তু দুইটা গেলে, এগুলো কিন্তু আপনার ট্যাগে ইউজ করলে ফার্স্ট ট্যাঙ্কে আপনার ভিডিওটি যাবে। সো অবশ্যই এগুলো আপনি খেয়াল রাখবেন, আপনার যে ইটা নেবেন সেটি অবশ্যই আপনি প্রপারলি এসইও থাকতে হবে, মানে প্রপারলি এসইও মানে প্রত্যেকটা কিওয়ার্ডের একটি করে মিনিং থাকতে হবে এবং কিওয়ার্ডগুলো যেন সুন্দরভাবে বসানো হয়। সো তারপরে আমাদের আরেকটা নিতে হবে, কারণ এখন কিন্তু শর্ট আছে। সো ইউটিউব গ্রো টিপস 2020, আপনি যদি চাইলে আবার চাইলে ব্রেকেট দিয়ে বাংলাও দিয়ে দিতে পারেন, যেহেতু আমাদের বাংলা ভিডিও। সো বাংলা, এই যে দেখতে পাচ্ছেন একটি আমরা টাইটেলটি তৈরি করলাম, এটা কিন্তু প্রপার একটা সুন্দর একটি টাইটেল হয়েছে, যে কেউ দেখলে আকর্ষণীয় হয়ে যাবে আপনাদের টাইটেলটা দেখে এবং বুঝতে পারবে আজকের ভিডিওটা কী রিলেটেড। আপনি চাইলে এখানে টিপস কেটে দিতে পারেন, গ্রো ইউটিউব গ্রো ইউটিউব চ্যানেল গ্রো দিয়ে দিতে পারেন, যেরকম এইভাবে চ্যানেল গ্রো, এটা আপনাকে প্রথমের অক্ষরটা সবসময় একটু বড় দেবেন। সো এই যে চ্যানেল গ্রো, এই এটাও কিন্তু একটা সুন্দর, চাইলে আপনি মন মতো মানে আপনি প্রথম যে দুইটা, যে এটা এটা বাদ দেন এটা বাদ দিয়ে দেন, এই দুইটা আপনার মন মতন সুন্দর করে বানিয়ে দেবে। আর এটা কী করবেন আপনার, এটা আপনি যাবেন ইউটিউবে, আমি ইউটিউবে ঢুকি,
তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে আপনাদের যে টপিক ইউটিউব চ্যানেল গ্রোথ টিপস আপনারা টিপস দিচ্ছেন। সো এখানে কী আসলো, আপনার এটা আসলো, এটা কিন্তু সাবস্ক্রাইব কেজি হয়ে যাবে। এখানে হিন্দি, যে আপনার যে হিন্দি চ্যানেল, আপনি যে হিন্দি ভাষায় বলেন তা আপনার ভাষাটা হিন্দি হলে বা যেটা হবে ওটি বসিয়ে দেবেন। এখানে কিন্তু হিন্দি এসেছে, তো আপনার যদি বাংলা হয় আপনি বাংলা দিয়ে দিবেন। সো এখানে যেরকম আমরা কিন্তু এখানে বাংলা দিয়েছি, এই যে দেখতে পাচ্ছি এখানে বাংলা দিয়েছি, এটা কিন্তু প্রপার একটা আছে 2020 দিয়েছি, কারণ এটা নিয়ে অনেক টপিক থাকতে পারে, মানে ইউটিউব চ্যানেল গ্রো নিয়ে কিন্তু অনেকেই ভিডিও বানায়। সো আপনারটা যেন ইউনিক হয় তাই আপনি একটি ইউনিকভাবে টাইটেল দেবেন, কারো টাইটেল ট্যাগ আপনি ই করবেন না। আর আপনি অটো ট্যাগ জেনারেটর, অটো টাইটেল জেনারেটর, অটো থাম্বেল জেনারেটর, এই নিয়ে একটি ভিডিও যদি আপনার চান, আপনার একজন কমেন্ট করলো আমি সেটি নিয়ে ভিডিও বানাবো, কারণ আমি ইউটিউবে আসছি আপনাদের জন্য কাজ করতে। সো অবশ্যই কমেন্টে বলে দেবেন, আমি আপনাদের জন্য ভিডিওটি বানিয়ে দিব, অটো আপনার যারা কাজ করতে চান না বা আপনার ব্যস্ততা থাকে অনেকের, তাদের জন্য কোনো কপিরাইট থাকবে না ওটার ভিতরে। সো অবশ্যই আজকের জন্য এটুকুই থাকলো, ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা কয়েকটি ভিডিও দিয়ে থাকি এরকম আপনাদেরকে সব রকমের সহযোগিতা করে থাকি। যাদের সমস্যা বা কোনো প্রবলেম থাকবে তারা আমাকে একটি কমেন্ট করে দেবেন, বলতে পারেন ভাই আপনি কী করতো একটি চ্যানেল। সো ভাই ছোটো থেকে সবাই বড় হয়, তো অবশ্যই আপনার সাপোর্ট করে দেবেন, তাহলে একদিন অবশ্যই একজন বড় ইউটিউবার বা একজন বড় লোক হতে পারবো। সো আল্লাহ হাফেজ।